এবারের পূজোতে কোথায় যাবেন ভাবছেন? পাহাড়, সমুদ্র না মরুভূমি? যদি প্ল্যান না করা হয়ে থাকে তাহলে চলে আসুন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, যেখানে থাকছে ইনস্ট্যান্ট বুকিংয়ের ওপর অনেক অফার এবং ছাড়। তাই আমরা চলে এসেছি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, যেখানে চলছে পর্যটন মেলা। এর আগের সপ্তাহে আমরা একটা ভিডিও শেয়ার করেছি আপনাদের সঙ্গে, আপনারা যদি এখনও সেটি দেখে না থাকেন তাহলে ওপরের আই বাটনে ও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করে দেখে নিতে পারেন। নমস্কার, আমি আইভি, সঙ্গে আছে সুবর্ণ। ফ্লাই হাই উইথ আইভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জুন মাসের 23, 24 এবং 25 তারিখ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এখন আমি রয়েছি। দেখতে পাচ্ছেন আমার পেছনে ময়দান এলাকা, এবং আমার সামনেই রয়েছে আমাদের সবাইকার খুবই প্রিয় ইডেন গার্ডেন। তো এই ইডেন গার্ডেন থেকে ডান দিকে সিধে এগোলেই পড়বে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। দেখতে পাচ্ছেন সমস্ত কিছু গাড়ি পার্ক করে রাখা আছে, এখানে একটা পার্কিং জোন আছে, গেটের ঢোকার মুখেই পড়বে পার্কিং জোন, অসুবিধা হবে না, এখানে পার্ক করার যথেষ্ট জায়গা রয়েছে। আচ্ছা, সামনে আছে রিসেপশন, এদিকে দেখতে পাচ্ছেন রিসেপশন। তো এখানে ঢোকার মুখে কোনো কিন্তু এন্ট্রি ফিস নেই, আপনারা ফ্রি এন্ট্রি, এটা আপনারা এমনিই যেতে পারেন। সেখানে একটা ডিটেলস দিতে হবে, নাম এবং কন্ট্যাক্ট নাম্বার লিখে দিতে হবে, তারপর আপনারা এন্ট্রি করতে পারেন। আর টাইমেরও কোনো বার নেই, সকাল 11 থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা আছে, তো আপনারা অবাধে আসতে পারেন এবং এখানে এসে মেলা এনজয় করতে পারেন। চলুন এখন আমরা যাবো ভেতরে, ভেতরে যাওয়া যাবে। একদম ভেতরে, তো এর আগের যারা ভিডিওটা দেখেছেন আমরা শেয়ার করেছি, তখনের যে ভেতরের একটা অ্যাম্বিয়েন্স ছিল তার থেকে কিন্তু এখানে অনেকটা আলাদা মনে হচ্ছে, অনেকটা ডিফারেন্ট পেলাম। কারণ এখানে অনেক দেখছি হ্যান্ডক্রাফট, অনেক কিছু হস্তশিল্প, অনেক কিছু আছে, সেগুলো আমরা পরে পরে দেখাচ্ছি, শেয়ার করছি। তো ঢুকে ভীষণ অ্যাটমসফিয়ারটা অন্যরকম পাবো, আর বিভিন্ন রকম স্টলেতেও আমরা যাবো এবং ইন্টারভিউ তো নেবই, অনেক ইনফরমেশান আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা স্টলগুলো ঘুরি এবং আপনাদেরকেও শেয়ার করতে দেখি। ট্রাভেল কোম্পানি, আপনারা কোথায় কোথায় ট্যুর করান, কী অফার চলছে আপনাদের, নেক্সট কামিং পুজোতে কী আছে সেগুলো একটু। আসলে আমাদের কোম্পানিটা প্রায় 30 বছরের পুরনো, সেই অর্থে কোম্পানির নামটাকে নিয়ে আমি জোর দিতে বারণ করছি, আমাদের ব্যক্তি বিশেষকে জোর দিতে বলছি। কারণ এটা হয় যে বাঙালি যখন প্রথম ব্যবসা করতে আসে, বরঞ্চ আমাদের ট্যুরিজম ব্যবসা করতে আসে, তখন কিন্তু বাঙালি ভাবিনি যে আমি কোনো ব্র্যান্ড নেম দিয়ে ব্যবসা করব। তখন বাঙালির পায়ের তলায় সর্ষে, তারা চিরকাল বেড়াতে 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 তারপর আস্তে আস্তে সেটার প্রফেশনাল একটা অ্যাসপেক্ট তৈরি হলো, করতে গেল। সুতরাং আমাদের এই জায়গাটাতে, আমাদের অভিজ্ঞতার জায়গাটাতে যদি আপনি দেখতে চান, তাহলে এটা 30-35 বছরের অভিজ্ঞতা, কি তারও বেশি দিয়ে যেতে হবে। আমার জন্মের আগে থেকে আমার বাবা এই ঘুরছে, তো সেক্ষেত্রে আমাদের এটা একটা ফ্যামিলি কোম্পানি বলা যায়, এটা হচ্ছে এক। আর দ্বিতীয় হচ্ছে আমরা সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় ট্যুর করি। এবছরে আমরা বেশি হাইলাইট করছি কাশ্মীর এবং লে লাদাখের উপর, কারণ এই দুটো এবছর ম্যাক্সিমাম ক্রেজ রয়েছে। এবার কাশ্মীরটার ক্ষেত্রেও আমরা 4টে ভাগে ভাগ করেছি ট্রিপটাকে। একটা হচ্ছে একদম বাজেট ক্লাস, যে বাজেট ক্লাসটা সাধারণ মানুষ যারা প্রত্যেক মাসে অল্প অল্প করে টাকা জমিয়ে বেড়াতে যাবে বলে ঠিক করছে, তাদের জন্য 17,500 টাকায় 13 দিনের ট্যুর স্লিপার ক্লাসে যাওয়া। এরপর আমরা চলে যাচ্ছি এক্সিকিউটিভ ক্লাস, তারপর চলে যাচ্ছি প্রিমিয়াম ক্লাস, তারপর চলে যাচ্ছি এলিট ক্লাস। ডিফারেন্স যখন আমি 17,400 থেকে 24,500 চলে গেলাম, তখন
আমার টিকিটটা হয়ে গেল এসি, হোটেলটা হয়ে গেল আরও ভালো, আর লাক্সারি চলে এলো, খাওয়া দাওয়া তো চেঞ্জেস চলে এলো। আরেকটা যেটা কাশ্মীরের দুটো জিনিস খুব মানে ফেমাস, একটা হচ্ছে যেটা গুলমার্গে আপনার গন্ডোলা রয়েছে, তাতে আমরা আগে থেকে যদি টিকিট অ্যাভেলেবল থাকে সেটাকে অনলাইনে বোঝা যায় যে টিকিটটা পাওয়া যাবে কি যাবে না। যদি পাওয়া যায় তাহলে ওয়ান সাইড গন্ডোলার টিকিট আমরা কমপ্লিমেন্টারি দিচ্ছি। আর কাশ্মীরি আমাদের যেমন ভাত ডাল শুক্তো একটা খুব ফেমাস ফুড, কাশ্মীরি প্রিপারেশান সেটার নাম হচ্ছে কাশ্মীরি ওয়াজওয়ান। তার মধ্যে সাত রকম মতন আইটেম থাকে, তো এই এই ডিনারটাকে বলা হয় গালা ডিনার, সেটার আমরা ওয়ান নাইট কমপ্লিমেন্টারি দিচ্ছি। সেটা হচ্ছে বাকি গ্লাসগুলোতে সবার ক্ষেত্রে একমাত্র বাজেট গ্লাস নয় 17,409। 17,400-তে মানে বাজেট, নিজের বাজেট বা পকেট ফ্রেন্ডলি যেটাকে আমরা বলবো, এরকম একটা ইয়েতে যাওয়া, কাশ্মীর ঘুরে আসা, আমরা এটা তো ভাবাই জানি, এটা যে উনি ভেবেছেন এটা একটা বলার মতোই। আমরা তো কাশ্মীর গেলে মানে ভাবছি যে আমরা পকেটটা ভর্তি না থাকলে আমরা তো যেতেই পারবো না। আমাদের ট্যুরে কোনো হিডেন কস্ট নেই, যা কলকাতায় বলা হবে সেটাই আপনাকে দিতে হবে, সেটাই তার বাইরে যেটা যেটুকুনি খরচ বলবো সেটাই। আরেকটা হচ্ছে লে লাদাখে বিভিন্ন হোটেলের সাথে আমাদের টাই আপ রয়েছে, কাশ্মীরেও আমাদের বিভিন্ন হোটেলের সাথে টাই আপ রয়েছে। তো কারণ বাঙালিরা বাঙালি মানেই সারা ভারতবর্ষ শুধু এই ট্যুরিজমকে চাষ করছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুতরাং এই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি কীভাবে নিজেদেরকে আরও প্রমোট করা যায়, করে দেখা যাক। এবার আপনাদের দ্বারা প্রচার হোক, কিন্তু প্রচারে যাতে আপনাদের যে প্রচারটা হলো তার সম্মানটা আমরা রাখতে পারি, সেটা আপনারা একটু ভগবানের কাছে আমাদের জন্য প্রেয়ার। আজকে রেসপন্স আমাদের এখানে রেসপন্স খুব ভালো, অলরেডি সকাল থেকে মোটামুটি 30-35 জন মানে রেসপন্স করেছেন, তো অনেকেই 30-35 জন এখানে অলরেডি বুকিং করেছেন। হ্যাঁ, ইনস্ট্যান্ট বুকিং হয়েছে। আমাদের ইনস্ট্যান্ট বুকিংয়ের জন্য এই ট্রলি এবং জামদানি শাড়ি এটা ফ্রি রয়েছে স্পট বুকিংয়ের ক্ষেত্রে, আইদার অর করা আছে। তো যারা এখানে স্পট বুকিং করবে তাদের জন্য এই গিফটগুলো রয়েছে। স্পট বুকিং করলে ডিসকাউন্ট থাকে, তো দাদাদের এখানে কিন্তু গিফট রয়েছে, গিফটগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমরা কোনো 10% 15% ওটা করতে চাইছি না, কারণ ওটা হচ্ছে অঙ্কের খেলা, ওই অঙ্কের খেলায় যেতে চাইছি না। আমরা যেটা যেতে চাইছি সেটা হচ্ছে যে ইনস্ট্যান্ট গিফট। আরেকটা মাছে ভাতে বাঙালি একটা কথা আছে, তো ঘোরা বেড়ানোর দিক থেকে আমি তো নিজে বাঙালি হিসেবে তো সবসময়তেই চাইবো যে বাঙালি সবসময়তেই আগে। ফোন নাম্বারটা একটু বলুন আমাদের। আমার নাম সৌমিত্র মোহন গোস্বামী, ফোন নাম্বার 9830182966, আর একটা 84971931। এইটা হচ্ছে আমাদের ব্রোশার, আমাদের এই বছরের সমস্ত ট্যুর প্ল্যানস এর মধ্যে দেওয়া আছে, এবং শুধু এই বছর নয়, আমরা পরবর্তী মানে 2024-এ কী কী করতে চলেছি, মানে কী কী ধরনের ট্যুর প্ল্যানস আমাদের হতে পারে সেরকম বিষয়ে আমাদের এখানে ইনফরমেশন দেওয়া আছে। আর এটা হচ্ছে আমাদের কার্ড, এই কার্ড আপনাকে দিলাম, কার্ড আর প্রসিওর পেয়ে গেছি, তো এর কন্ট্যাক্ট নাম্বার এবং উইথ ডিটেলস এভরিথিং আমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে আর স্ক্রিনেতেও দিয়ে দেবো। চলুন যাওয়া যাক নেক্সট টাইম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আপনাদের। আমার নাম বাবলু পটিদার, আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। এই মেলায় বিভিন্ন রকম হাতের কাজ নিয়ে পোশাকের উপরে জামা মানে পাঞ্জাবি কুর্তি ওড়না গেঞ্জি প্লাজো আর ওই টপ ইত্যাদি মোটামুটি জামা কাপড়ের উপরে কাজ করি, কাজ করে এটাকে বিক্রিবাটা করি। এবং বাংলার যে রামায়ণ মহাভারত পুরাণের পটচিত্র, ওই পটচিত্রও আমরা অঙ্কন নিজেরা করি, নিজেরা করি ওটাকে বিক্রি করাটা। আজকে তো সেকেন্ড দিন মানে দ্বিতীয় দিন, তো কিরকম রেসপন্স কিরকম পাচ্ছি? হ্যাঁ, দ্বিতীয় দিনের রেসপন্স ভালো পেয়েছি, প্রথম দিনও হয়েছিল, তো তার থেকেও আজ দ্বিতীয় দিনে বিক্রি বা রেসপন্স ভালো।
বেঙ্গল ট্রাভেল মার্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যেটা অনুষ্ঠিত হচ্ছে, এখানে এসে চলে এলাম স্টল নাম্বার 146, যেখানে কালিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আর ড্রিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্টল রয়েছে। আর এই যে আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন, সে নাম হচ্ছে চন্দন গোপ, আমার খুবই পরিচিত। আমি চন্দনের সাথে আমাদের বরন্তি পুরুলিয়া ট্যুর করেছিলাম, তো খুবই ভালো লেগেছিল এবং খুব সুন্দরভাবে আমাদেরকে কিন্তু ট্যুরটা ঘুরিয়েছিল। তো আজকে জেনে নেবো এই স্টলেতে এসে যে কালিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে বা চন্দন গো আমাদের পুরুলিয়া সম্পর্কে কিছু কথা বলবে এবং বুকিংয়ের ওপর বা আপকামিং যে পুজো আসছে বা পুজোর পর যে একটা সিজন আসছে, সেখানে যদি আপনারা ঘুরতে যেতে চান পুরুলিয়াতে, তো কিছু কী স্পেশাল অফার বা কী যোগাযোগ কীভাবে করবেন সেই সমস্ত কিছু আজকে বলবে চন্দন। চন্দন, অনেক ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য দুচার কথা বলার। আমরা এই মেলায় স্টল দিয়েছি পুরুলিয়া পর্যটনকে তুলে ধরার জন্য। পুরুলিয়ার যে প্রাকৃতিক সৌন্দর্য তা যাতে করে মানুষের কাছে পৌঁছায় সেটাই আমাদের মূল উদ্দেশ্য। আপনারা জানলেন যে পুরুলিয়াতে দুটো পার্ক রয়েছে, একটা অযোধ্যা সার্কিট আর একটা বরন্তি গড় সার্কিট। তো আমরা এই দুটো সার্কিটকে মানুষের কাছে তুলে ধরবো। আলাদা আলাদাভাবে এগুলো প্ল্যান করা যায়, যে কোনো একটা সাইডেও টু নাইট থ্রি ডেজের প্ল্যান করতে পারেন, আবার দুটো একসাথেও আপনারা ঘুরে নিতে পারেন টু নাইট থ্রি ডেজে। তো যে কোনো আপনারা সময় বের করে পুরুলিয়া আসুন। পুরুলিয়া ঘোরার তিনটে সময় আপনারা পুরুলিয়া আসতে পারেন। একটা বর্ষায় পুরুলিয়ার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য যদি উপভোগ করতে চান তাহলে অবশ্যই বর্ষায় আসবেন, কারণ চারিদিকে সবুজ রয়েছে, ড্যাম ফলসগুলো সব কিছুই আপনারা পরিপূর্ণ পাবেন। তো বর্ষায় পুরুলিয়ার রূপ একটা অপরূপ। শীতকালে আসতেই পারেন, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এগুলো মেন পিক সিজন। তাছাড়াও পুরুলিয়ার আরেকটা অপরূপ রয়েছে, যেটা হচ্ছে বসন্তকালে পলাশের সময়। সেই পলাশের সময়ও পুরুলিয়ার আলাদা একটা প্রাকৃতিক সৌন্দর্য পাওয়া যায়। তাই আপনারা পুরুলিয়াকে দু তিনবারও আপনারা ঘুরতে অবশ্যই আসতে পারেন। আচ্ছা, এই যে অযোধ্যা পাহাড়ের ওখানে আরও বেশ কয়েকটা নতুন স্পট যেটা তৈরি হয়েছে, এখন মানুষে যাচ্ছে মাঠাগুড়ো এই সমস্ত, হ্যাঁ অযোধ্যার ব্যাপারে অযোধ্যা করা, হ্যাঁ হ্যাঁ সবগুলোই করানো হয় অযোধ্যায়। এখন খুবই ভালো ভালো অযোধ্যা পাহাড় যেহেতু একটা বড় রেঞ্জ, তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্পট আস্তে আস্তে দিন দিন তৈরি হয়ে যাচ্ছে। একটা মুরগুমা যেটা রয়েছে খুবই ভালো স্পট, তাছাড়াও খয়রাবেড়া রয়েছে, আবার একটা মাঠা পাহাড়ের ওই সংলগ্নতে যে ভোরগাবুড়ো পাহাড় রয়েছে তার নিচে পাল্টি লেক নামে একটা খুবই সুন্দর জায়গা রয়েছে, যেটা ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দের জায়গাতে পৌঁছেছে। বেশ, তো চন্দনের সাথে কথা বললাম, চন্দনের ফোন নাম্বারটা আপনাদেরকে চন্দন বলবে। আপনারা যদি পুরুলিয়া ঘুরতে চান, আমি বলবো চন্দন গোপ, ওনার যে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানি কালিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ওপর আপনি চোখ বুঝে ভরসা করতে পারেন। আমি নিজে পুরুলিয়া চন্দনের সাথে ঘুরেছি, আবার ঘোরার ইচ্ছা রইল, খুব তাড়াতাড়ি যাবো। চন্দন, তোমার ফোন নাম্বারটা একটু। আমার ফোন নাম্বার হচ্ছে 9800161878, আরেকটা হচ্ছে 9933613978, এটাতে হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনারা যোগাযোগ করুন, পুরুলিয়া আসুন, পুরুলিয়ার প্রকৃতিকে ভালোবাসুন এবং পুরুলিয়া পর্যটনকে এগিয়ে নিয়ে যান। পটচিত্র সব হ্যান্ডমেড, সব হাতে বানানো, আর এগুলো সব ভেজিটেবল কালার দিয়ে বানানো। যত পেন্টিং দেখছেন সব ভেজিটেবল কালার দিয়ে বানানো। গাছ হচ্ছে বিভিন্ন জিনিসের ওপর বানানো হয়েছে, যেমন পোস্টার, কিপর, চেটনি, ওড়না, দোপাট্টা, ব্যাগ, শাড়ি। চেটনিগুলো তেল কালার দিয়ে বানানো হয়েছে অয়েল পেন দিয়ে, এবং পোস্টারগুলোর ওপর আপনার ফেব্রিক কালার দিয়ে বানানো হয়েছে, শাড়িগুলো ফেব্রিক কালার দিয়ে বানানো হয়েছে, বিভিন্ন ম্যাটেরিয়ালের ওপর বানানো হচ্ছে, মানে নিত্য নতুন প্রয়োজনীয় যেসব জিনিস সেগুলোর ওপর আমরা বানাই। কালারগুলো হচ্ছে সব ভেজিটেবল কালার, যেমন হলুদ থেকে হলুদ কালারটা এসেছে,
যথেষ্ট নাম আছে আমরা জানি, কিন্তু এই যে কালারগুলো দেখছেন এগুলোর বিশেষত্ব, এগুলো কোনো কিন্তু রং না, এগুলো টোটালি ভেজিটেবল কালার। মানে যেমন ইয়েলো কালারটা দেখেন, এটা হলুদ দিয়ে তৈরি হয়েছে, মানে অরিজিনাল হলুদ, যে হলুদ আমরা তরকারিতে ইউজ করি সেই হলুদ দিয়ে। আরও বিভিন্ন রকমের কালার আছে, এগুলো সব কিছুই কিন্তু অর্গ্যানিক। তো এটার একটা বিশেষত্ব আমি, মানে আমার তরফ থেকে এটা রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই আসুন এবং এইরকম আমাদের হারিয়ে যাওয়া যে শিল্পগুলো এগুলোকে বাঁচিয়ে রাখুন এবং আসুন এখানে কেনাকাটা করুন। অনেক রকমের জিনিস আছে, আমি নাম শুনেছি, কোনোদিন আমার যাওয়া এখনও সুযোগ হয়নি। মেদিনীপুরে যখন যাব অবশ্যই আমার এটা দেখার ইচ্ছে আছে। আপনাদের গ্রাম আছে না এরকম একটা আলাদা, যেখানে সবাই প্রত্যেকটা ঘরে ঘরে মানুষেরা এই রকম হস্তশিল্পই কিন্তু তাদের জীবিকা। কীরকম প্রাইস আছে দাদা এগুলো? ইডলির উপরে কালার করা রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে বলে ধরো, আমি ফার্স্টে ভাবলাম বোধহয় এটা চীনা মাটির কেটলি হবে, কিন্তু অ্যাকচুয়ালি নয়, এর ভিতরটা এটা অ্যালুমিনিয়ামের একটা কেটলি, কিন্তু তার মধ্যে খুব সুন্দরভাবে রং করে ডিজাইন করা হয়েছে। এটাও কিন্তু এই একই মানে হস্তশিল্প আর কি, হাতে কাজ করা, খুব সুন্দর। এগুলো কী প্রাইস আছে দাদা? 700। তো এগুলো হচ্ছে হাতের তৈরি, তো হাতের তৈরি জিনিসের এমনি একটু এক্সপেন্সিভ হয়, কিন্তু আপনারা আসুন। ফোন নাম্বার 9800548276, রবিন চিত্রকর। এখন রয়েছি স্টল নাম্বার 208, কোম্পানির নাম হচ্ছে ইজাবিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। তো দাদার সাথে একটু কথা বলে নেবো যে ওনারা কোন কোন জায়গা প্যাকেজ ট্যুর করাচ্ছে, মানে ওনাদের স্পেশালাইজ যেগুলো জায়গা রয়েছে সেগুলোর ব্যাপারে একটু জানো। আচ্ছা, প্রথমে বলি ইজাবিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আমরা এটা লাস্ট 5 বছর ধরে আমরা চালাচ্ছি। আমরা তো অল ইন্ডিয়া প্যাকেজ করি, এর সঙ্গে এখন যেটা আমরা স্পেশালাইজ করাচ্ছি এই বছরে আমাদের থিমটা হচ্ছে কাশ্মীরের ওপর। আর কাশ্মীরের ওপরে শুরুতেই আমি প্রথমে বলি যে আগের যে কাশ্মীর আর এখনের যে কাশ্মীর, এর মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে। কারণ আর্টিকেল 370 ওঠার পরে অনেক জায়গা যেগুলো কাশ্মীরের ছিল, সেই কাশ্মীর যেগুলো বন্ধ, যেগুলো আমরা অ্যাক্সেস করতে পারতাম না, সেই সব নতুন জায়গা আমরা যেতে পারছি। ফর এক্সাম্পল কিশতওয়াড় ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টটা আমরা আগে কত এই ব্যাপারে জানতাম না, কিন্তু এখন রিসেন্টলি এই ডিস্ট্রিক্টটার ওপরে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এবং ওটা অপূর্ব জায়গা, অপূর্ব সুন্দর জায়গা। নর্মাল যে আমরা গুলমার্গ, সোনমার্গ, ফেলগাঁও এইসব জায়গা ছাড়াও যে কাশ্মীরের অন্যান্য জায়গাতেও আমরা ঘুরতে পারি, সেই জিনিসের ব্যবস্থা কিন্তু আমরা এখানে করে দিচ্ছি। অফবিট, হ্যাঁ, কাস্টমাইজড আপনি করে নিতে পারেন। ফর এক্সাম্পল যারা ধরুন কাশ্মীর যাচ্ছে, আমরা প্যাকেজের মধ্যে যখন কেউ যায় তখন ধরুন একজন মুসলিম কাপল যাচ্ছেন বা একজন ধরুন একটা খ্রিশ্চান কাপল যাচ্ছেন, তাদেরকে আমরা যদি বৈষ্ণোদেবী ঘোরাতে নিয়ে যাই, তাদের 2 ডেজ তারা ওখানে ওয়েস্ট না করে তাদেরকে আমরা পাঠিয়ে দিচ্ছি দ্রাস, কার্গিল, বাটালিক এইসব জায়গাতে। এরকমভাবে আমরা ট্যুরটাকে আমরা চাইছি যে কাশ্মীর ট্যুরটা যেটা হয় অ্যাকর্ডিং টু কাস্টমার, সেটা যাতে আমরা কাস্টমাইজ করে দিতে পারি। যে যার পাহাড় ভালো লাগছে পাহাড়, কারোর অ্যাডভেঞ্চার স্পোর্টস ভালো লাগছে, তো কেউ বলছে যে শ্রীনগরে আমি ডাল লেকে আমি 2 দিন আমি থাকতে চাই হাউস বোটে, তো সেরকমভাবে আমরা প্যাকেজটাকে মানে কেউ আমরা ফ্যামিলি থেকে 4-5 জন বা 6 জন মিলে একসাথে যেতে চাই, তো তাদের কাস্টমাইজ কীরকম কি তোমাদের প্যাকেজ রেট নিচ্ছ? আমাদের যদি এমনি কাস্টমাইজ রেট এরকমভাবে বলা যায় না, তাও একটা অ্যাপ্রক্স আইডিয়া যদি আপনি, অ্যাপ্রক্স আইডিয়ার মধ্যে আমি আপনাকে বলি যে আমাদের যেটা এখন যদি নর্মাল যেটা আমাদের স্কেডিউল টাইমে যেটা চলছে সেটার মধ্যে যদি আপনারা যান কাশ্মীরের 11 নাইটস 10 ডেজ, আপনার হাওড়া টু হাওড়া স্লিপার ক্লাস ট্রেনে আপনাদের খরচা পড়ে যাচ্ছে 17,500 টাকা, যার মধ্যে আমরা 3-স্টার হোটেলে এভরি নাইট আমরা 3-স্টার হোটেলে রাখবো। এছাড়া আপনাদের খাওয়া দাওয়া থাকা সব কিছুই আমাদের এই প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকছে। শুধু কাস্টমারদের যেটা থাকছে সেটা হচ্ছে লোকাল সাইট সিনের যে টাকাটা বা কোনো জায়গায় আপনি এন্ট্রি ফিজ যেটা, এইটা কাস্টমারদের নিজস্ব মতে তারা নিজে করে নিতে পারছে। এটা হচ্ছে আমাদের নর্মাল স্কেডিউল টাইমের মধ্যে।
এর মধ্যে যদি কোনো কাস্টমার বলে যে আমাদের কোনো কাস্টমাইজ কোনো জায়গা আমার চাই, এই জায়গাটার উপর আমি বেশি ফোকাস করতে চাই, তো আমরা সেই ফোকাসটার উপরও জোর দিচ্ছি। অবশ্যই যদি আমাদের এখান থেকে স্পট বুকিং আজকের ডেটে হচ্ছে, তো আমরা একদম 10% ফ্ল্যাট আমরা কিন্তু স্পট বুকিংয়ে ছাড় দিয়ে দিচ্ছি এখান থেকে। কন্ট্যাক্ট নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনাকে। আমাদের যে প্রপারিটার তার নাম হচ্ছে শাহনওয়াজ আক্তার, আর কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 705-037-0387। এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করলে এনি টাইম 24/7 আমাদের কাছ থেকে ফিডব্যাক বা কনসেন্ট নিয়ে নিতে পারেন। ভুয়ার অফারে আপনাদের পার্ট পড়ছে 6,800 rupees, এটা পড়ছে 3 nights 4 days এর জন্য। এটা হচ্ছে গোয়া টু গোয়া। এইটা হচ্ছে নর্মাল, যেরকম আমরা কাশ্মীর ট্যুরেও যেরকম আপনাকে বলছিলাম যে স্কেডুল টাইমের মধ্যে যেহেতু হচ্ছে, এর মধ্যে যদি আপনারা চাইছেন যে কোনো কাস্টমাইজ করতে, যেমনি আমরা একটা নতুন কনসেপ্ট বার করেছি, যেমনি কোস্টাল ট্রেকিং, এই কনসেপ্টটা খুব নতুন, সবাই কোস্টাল ট্রেকিং হচ্ছে আমরা তো ট্রেক করি পাহাড়ে, ঠিক আছে, এবার যদি আমরা কোস্ট ধরে একটা কোস্টে যাই, আচ্ছা, উইথ টেন্ট, উইথ খাওয়া দাওয়া, এভরিথিং, আপনাকে হোটেলে না থেকে আপনি কোস্টাল লাইন ধরে আপনি হেঁটে চলে যাচ্ছেন, সমস্ত কিছু ক্যারি করে নিয়ে গিয়ে ওখানে আমাদের, তার জন্য পোর্টার থাকবে, যেটা আমাদের হিলে যে পোর্টার থাকে ওরকম কিন্তু কোস্টাল পোর্টার, এবং যে রান্না বান্না যেগুলো হচ্ছে সেগুলো লাইভ রান্না হবে, মাছ ধরে খাওয়ানো হচ্ছে, এগুলো আমরা সেই প্যাকেজটা আমরা অনেকবার দেখেছি। এই কনসেপ্টটা আমরা আন্দামানেও আমরা স্টার্ট করেছি, আমাদের গোয়াতেও আমরা স্টার্ট করেছি, তো এইটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার। হ্যাঁ, আর আন্দামানের ব্যাপারেও বলছি, আমাদের আন্দামানে 4 nights 5 days আমাদের একটা অফার চলছে, যেটাতে এক নাইট আমরা এক্সট্রা দিচ্ছি পোর্ট ব্লেয়ারে, এটা 14,500 আমাদের প্যাকেজ, আজকে স্পট বুকিং করলে আমরা 10% এক্সট্রা থেকে আমরা দিয়ে দিচ্ছি। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9064-350145। হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার আমরা পেয়ে গেছি, আপনারা শুনলেন, যোগাযোগ করে কিন্তু আসতেই পারেন, অনেক সুন্দর সুন্দর প্যাকেজ রয়েছে, এবং কাশ্মীরের যে কথাটা বললো একটা অফবিট জায়গাটা কিন্তু ওনারা ঘোরাচ্ছে। প্যাকেজ আছে ফোকাস করে সিল্ক রুট 4 nights 5 days, আরেকটা হচ্ছে নর্থ সিকিম 4 nights 5 days, এটা ছাড়াও কিছু গ্রুপ টুট ছিল যেগুলো অলরেডি সোল্ড আউট হয়ে গেছে বলে এখন করতে পারছি না, বলতে পারছি না, যেরকম রাজস্থান ছিল, কাশ্মীর ছিল, হিমাচল ছিল, স্পিতি ভ্যালি ছিল, কিন্তু ওগুলো এখন স্যার সবই সোল্ড আউট হয়ে গেছে বলে বলতে পারছি না। এটা ছাড়া যদি স্পট বুকিংয়ে আমরা 5% ডিসকাউন্ট দিচ্ছি, সিল্ক রুট পুজোর সময় যেটা খালি আছে 21 তারিখ, 21 অক্টোবর আর 26 অক্টোবর, দুটোতে কস্টিং আছে 4 nights 5 days 6,400 পার হেড, এখানে বুকিং করলে 5% ডিসকাউন্ট আছে। এনজেপি টু এনজেপি ইনস্ট্যান্ট বুকিংয়ের উপর 5% ডিসকাউন্ট হচ্ছে, 2,500 সোল্ড। আজকে বেশ মোটামুটি ভালো রেসপন্স এসছে, বেশ কিছু এনকোয়ারি এসছে পুজোর বা কালকের দিনটা বাকি আছে, লেট সব শো দেখি কি হয়। আমার ফোন নাম্বার হচ্ছে 7980-464525। আমাদের দুটো ব্রাঞ্চ আছে, একটা উত্তরপাড়া আর একটা হচ্ছে বেহালা শখের বাজার, বেহালা শখের বাজার। ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে দেয়। স্টলটা বেসিক্যালি 3 ধরনের প্রোডাক্ট আছে, বেসিক্যালি সবগুলোই আমাদের, কিন্তু সেগমেন্টগুলো আলাদা আলাদা। একটা হচ্ছে বাসেরা গ্রুপ অফ হোটেল, যেখানে আমাদের প্রপার্টি সেগমেন্ট আছে, আমাদের নিজস্ব প্রপার্টি যেগুলো,
তো নিজস্ব প্রপার্টি আমাদের আছে, মানে যদি আমি দক্ষিণবঙ্গ ধরি তাহলে শিউলিবোনা আর চাষার বাসা দক্ষিণবঙ্গে। এটা বাঁকুড়ার দাঁড়ি, শিউলিবোনাটা হচ্ছে একদম বাঁকুড়ার বাঁকুড়ের শুশুনিয়া পাহাড়ের একদম গায়ে, পাশ থেকেই জঙ্গল উঠে গেছে। আর তারপরে আছে চাষার বাসা, এটাও একটা ফার্ম হাউস টাইপের বাঁকুড়া থেকে বাঁকুড়া আর পুরুলিয়ার বর্ডারে। হ্যাঁ, ওখানে গাঁওতা খামার আছে যেখান থেকে আমাদের অর্গানিক প্রোডাক্ট হয়, সেগুলোও আমরা একটা সেগমেন্টে সেল করি। এরপরে চলে যাচ্ছি আমরা পাহাড়ের দিকে, পাহাড়ের দিকে আমাদের কালিম্পং আর দার্জিলিং এই দুটো জায়গায় দুটো প্রপার্টি আছে। কালিম্পং হচ্ছে মুনসং আর হচ্ছে দাবাই পানি। মুনসংয়ে বাসারা গ্রুপ অফ হোটেল, তার দাবাই পানিতে হচ্ছে রোভার সিকস্ট, এই দুটো প্রপার্টি আমাদের আছে দাবাই পানি মুনসং। এছাড়া আছে সিল্ক রুটে অহলদারা, অহলদারা বলছি না, আগামলোক, গাড্ডিগাঁও, রোলে, জুলু আর হচ্ছে গিয়ে রংপোকল। ঠিক আছে, এই তিন চারটে জায়গা প্রোডাক্ট আছে। এগুলো ছাড়াও আমাদের লেটস গো বলে আরেকটা হয়, যেটা শুধুমাত্র প্যাকেজ ট্যুর, মানে কেউ যদি কাস্টমাইজ নর্মাল ট্যুর করতে চায় তাদের জন্য লেটস গো বলে আমাদের একটা সেগমেন্ট আছে, ওটা সেপারেট সেগমেন্ট, একই সঙ্গে চলে কিন্তু আমরা সেগমেন্টগুলোকে ভাগ করে নিই। যদি ইনস্ট্যান্ট বুকিং হয় তাহলে 10% হচ্ছে একদম ডিসকাউন্ট আছে। এটা যারা কোনো ঝুট ঝামেলা পছন্দ করেন না এবং এজেন্ট মারফত ঘুরতে চান, হোটেল বুকিং থেকে ট্রেনের টিকিট সমস্ত কিছু এরা ব্যবস্থা করে দেবে, তো তাদের জন্য এই মেলাটা একদমই আইডিয়াল বলা যায়। এই বিটিএমে তো আবার চলে এলাম জয়গুরু ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্টলেতে, আমাদের অসীম পাঁজা মানে অসীম দা, আগেরবারও ইন্টারভিউ নিয়েছিলাম ওনার, তো এবারেও মোটামুটি দেখা হয়ে গেল দাদার সাথে। একটু জেনে নেব যে এই মেলাতেও কি সমস্ত অফার সেম থাকছে না কিছু নতুন কিছু ইন্ট্রোডিউস করছো? নমস্কার, আমি জয়গুরু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ওনার অসীম পাঁজা বলছি। নতুন বলতে আমাদের যেটা মানে বিটিএফ থেকে দিয়ে এসছি ফার্স্ট, যেটা আমাদের হলো আপনার 9, 10, 11 সেম জিনিসই আমরা দিয়ে আসছি, এখানে মানে পার্থক্য কিছু রাখছি না, কারণ আমাদের তো একই জায়গায় আমরা করছি, সেই হিসেবে আর কী আমরা চেঞ্জ করবো। অতএব স্পট বুকিংয়ে এলে একটা কি আমরা ডিসকাউন্ট দিচ্ছি 10% স্পট বুকিংয়ে আমাদের হিমাচল সেক্টরের উপরে। তুমি তো বললে আগে তোমার হিমাচলে তো প্রপার্টি? হ্যাঁ, আমার নিজস্ব প্রপার্টি আছে কিন্নর ডিস্ট্রিক্টে, আমার নিজস্ব প্রপার্টি আমার। তো এনারও আগেরবার আমি ইন্টারভিউ নিয়েছিলাম, তো আগেরবার জেনেছিলাম উনি তো নর্থ বেঙ্গলের উপর কনসেন্ট্রেট করেছেন, তো এবারেও সব কিছু সেমই থাকে? অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গল আছে, আমাদের সিকিম আছে, ওয়েস্ট সিকিম, ইস্ট সিকিম, নর্থ সিকিম, এখানে আমাদের নিজস্ব প্রপার্টি আছে এবং আমাদের নর্থ বেঙ্গলেও প্রপার্টি আছে। যেরকম এখন সামনেই আসছে হচ্ছে কমলালেবুর টাইম, সেখানে শিটংয়ে আমাদের নিজস্ব প্রপার্টি আছে। আর এদিকে হচ্ছে আপনার নর্থ সিকিম যেতে চায় সবাই, খুব লাচুং লাচেন, খুব একটা মানে মনে ক্রেজ থাকে বাঙালিদের, তো 100 হোটেল হোমস্টে আছে, তো এখানে আপনারা এলে হিমাচল প্রদেশ এবং নর্থ বেঙ্গল দুটোই পেয়ে যান। হ্যাঁ, আর আমরা ডিসকাউন্ট দিচ্ছি 5%। কালকে একটা দিন আছে সারাদিন আপনারা টিকিট কেটেছেন কিন্তু বুঝতে পারছেন না কোথায় গিয়ে বুকিংটা করবো, তো আমাদের স্টল 102 নম্বরে চলে আসুন আর আমাদের এখানে বুকিং করে যান, 5% ডিসকাউন্ট পাবেন। ফোন নাম্বারটা হচ্ছে 858301-4938, 858301-4938। আমি কাকুলিশেন নেচার ওয়ার্ল্ড আমার হচ্ছে সংস্থা। অসীমদা তোমার ফোন নাম্বারটা? আমার ফোন নাম্বারটা হচ্ছে 9836383793। তো যে আপনারা যদি মনে করেন যে ডাইরেক্ট কিছু বুকিং করতে চাইছেন, তো আপনারা বাড়িতে বসে না থেকে এই ভিডিওটা যখনই দেখছেন তখনই আমাদের সঙ্গে এসে যোগাযোগ করে বুকিংগুলো করুন। এবং আমাদের এখানে অনেক রকম স্টল আছে, শুধু আমাদের না, এখানে অনেকগুলো স্টল বসেছে আপনাদের যেখানে পছন্দ, কিন্তু এখানে যত কটা স্টল আছে সব কটা স্টলেই আপনারা ডাইরেক্ট বুকিং করতে পারবেন। তাই আমি এটা বলবো যে একবার বাড়িতে না বসে থেকে, কালকে সানডে আছে, ফ্যামিলি নিয়ে চলে আসুন। থ্যাংক ইউ। মানে নেক্সট যে বিটিএমটা হবে, মানে ট্যুরিজম ফেয়ারটা হবে মিলন মেলা প্রাঙ্গণেতে জুলাইয়ে, সেটাও কথা দিয়ে গেলাম, চেষ্টা করবো আমরা গিয়ে কভার করার। বন্ধুরা আপনারা চাইলে আমাদেরকে ফেসবুক ও ইনস্টাগ্রাম